হ্যালো বন্ধুরা, সুদিন বক্তের ক্লাসরুমে সবাইকেই স্বাগত। বন্ধুরা, আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, বন্ধুরা দেখো, নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া অর্থাৎ স্নায়ুতন্ত্রের মধ্যে যে দুটি প্রধান কোষ থাকে, একটি হচ্ছে নিউরন, অপরটির নাম কিন্তু নিউরোগ্লিয়া। অর্থাৎ একটা মানুষের দেহে নিউরন 10% থাকে, কিন্তু নিউরোগ্লিয়া কিন্তু বন্ধু বেশি থাকে। নিউরনের থেকে কিন্তু নিউরোগ্লিয়া প্রায় 10% বেশি থাকে। অর্থাৎ মানুষের দেহে যদি 10% নিউরন থাকে, তাহলে নিউরোগ্লিয়া থাকবে বন্ধু 90%, অনেক বেশি থাকে নিউরন থেকে। তবু এর গুরুত্বটা একটু নিউরনের থেকে কম। কেন? এই কোষ স্নায়ু স্পন্দন প্রবাহ করতে পারে না, কিন্তু নিউরনের জায়গায় এ কাজ করে। দেখো বন্ধু, শুরু করি। নিউরোগ্লিয়া কাকে বলে চলে এসো। নিউরোগ্লিয়া স্নায়ুতন্ত্রে নিউরন ছাড়া বহু প্রবর্ধক যুক্ত, মানে অনেক প্রবর্ধক আছে, বিভাজনের সক্ষম, ভেরি ইম্পর্টেন্ট। এ কিন্তু বিভাজিত হতে পারে, নিউরন কিন্তু বিভাজিত হতে পারে না, কিন্তু স্নায়ু স্পন্দন পরিবহনে অক্ষম। এ কিন্তু স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে না। স্নায়ুতন্ত্রে গঠনগত উপাদান যারা নিউরনের ধারক এবং বাহক কোষ হিসাবে কাজ করে তাকে নিউরোগ্লিয়া বলে। তাহলে এখান থেকে তোমরা জানতে পারলে নিউরোগ্লিয়ার সংজ্ঞা। বন্ধুরা এবার দেখো, নিউরোগ্লিয়া স্নায়ুতন্ত্রের আলম্ব কোষ রূপে বিবেচিত হয়। নিচে আন্ডারলাইন গুলো করেছি, এগুলো ভালো করে দেখবে যে নিউরোগ্লিয়া স্নায়ুতন্ত্রের আলম্ব কোষ রূপে বিবেচিত হয়। উৎপত্তি, উৎপত্তি মানে নিউরোগ্লিয়া কোথা থেকে উৎপন্ন হয়। দেখো, নিউরোগ্লিয়া স্পঞ্জিওব্লাস্ট থেকে উৎপত্তি লাভ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করা আছে বন্ধুরা। স্পঞ্জিওব্লাস্ট থেকে নিউরোগ্লিয়া উৎপন্ন হয়। এবার বন্ধুরা বৈশিষ্ট্য, এই নিউরোগ্লিয়ার কি বৈশিষ্ট্য আছে দেখো। নাম্বার ওয়ান, এরা পরিবর্তিত যোগ কলার অংশ। নাম্বার টু, এরা নিউরনের রক্ষণ এবং পরিপোষণে অংশ নেয়। নাম্বার থ্রি, নিউরনের মৃত্যুর পর ওই স্থান এরা পূরণ করে, নিউরন মারা গেলে সেই জায়গায় এরা কাজ করে। চার, এরা বহু প্রবর্ধক যুক্ত হয়ে থাকে। দেখো অনেক প্রবর্ধক, মানে অনেকগুলি ডালপালা আর কি। পাঁচ, এরা বিভাজনে সক্ষম, এরা বিভাজন হতে পারে, নিউরন পারে না। এবং স্নায়ু স্পন্দন পরিবহনে অক্ষম, নিউরন স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে, এরা পারে না। ছয়, স্নায়ুতন্ত্রের কোষ সমষ্টিতে 90% নিউরোগ্লিয়া, এদের সংখ্যা স্নায়ুতন্ত্রে বেশি থাকে। কত? 90%, আর মাত্র 10% থাকে নিউরন। নিউরন 10% থাকে, আর এরা থাকে 90%। এবার বন্ধুরা এই নিউরোগ্লিয়ার উৎপত্তি জানলে, বৈশিষ্ট্য বা নিউরোগ্লিয়ার প্রকারভেদ, তিন রকমের নিউরোগ্লিয়া দেখতে পাওয়া যায় স্নায়ুতন্ত্রের মধ্যে। নাম্বার ওয়ান, অ্যাস্ট্রোসাইট, অর্থাৎ তারার মতন দেখতে দেখো, এটা অ্যাস্ট্রোসাইট। দুই, মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া মানে ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে প্রবর্ধক থাকবে, ক্ষুদ্র, ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রবর্ধক, অনেক প্রবর্ধক, তাকে বলে মাইক্রোগ্লিয়া। আর কাছে অলিগোডেন্ড্রোগ্লিয়া, অর্থাৎ যাদের প্রবর্ধক গুলি খুব কম থাকবে এবং লম্বা লম্বা হবে, প্রবর্ধক কম, তাকে বলা হয় অলিগোডেন্ড্রোগ্লিয়া। তাহলে নিউরোগ্লিয়া কত রকমের নিউরোগ্লিয়া দেখতে পাওয়া যায়? সাধারণত তিন রকমের, অস্টিওসাইট, মাইক্রোগ্লিয়া, অলিগোডেন্ড্রোগ্লিয়া। এইবার চলে এসো বন্ধুরা নিউরোগ্লিয়ার কাজ, খুব ইম্পর্টেন্ট নিউরোগ্লিয়ার কাজ। নাম্বার ওয়ান, স্নায়ুতন্ত্রের ধারক এবং আলম্ব কোষ হিসাবে কাজ করে। কি কোষ? ধারক কোষ এবং আলম্ব কোষ হিসাবে কাজ করে। নাম্বার টু, মায়োলিন শীথ উৎপন্ন করে। মায়োলিন শীথ তোমরা পড়েছিলে, নিউরনের যে লেয়ার আছে, লেয়ার মায়োলিন শীথ উৎপন্ন করে। নাম্বার থ্রি, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড অর্থাৎ CSF, মানে মাথার মধ্যে একটা তরল থাকে, সেইটা উৎপন্ন এটা করে। চার, নিউরনের পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে। নিউরনের মধ্যে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে। তো বন্ধুরা আজকে আমি করলাম নিউরোগ্লিয়া কোষটা কি, এর উৎপত্তি কোথা থেকে হয়েছে, এদের বৈশিষ্ট্য কি, এদের মানে কত রকমের বা দেখতে পাওয়া যাবে প্রকারভেদ, এবং এদের কাজ। তো বন্ধুরা এই নিউরন এবং নিউরোগ্লিয়া যদি পার্থক্য আসে, সাধারণত আসে, যদি আসে তাহলে কি লিখবে, যে নিউরন উৎপত্তি লাভ করে নিউরোব্লাস্ট থেকে, লিখেছি নিউরোব্লাস্ট, আর নিউরোগ্লিয়া উৎপত্তি হয় স্পঞ্জিও ব্লাস্ট, ঠিক আছে। নিউরনের প্রবর্ধক কম, নিউরোগ্লিয়ার প্রবর্ধক বেশি, নিউরন বিভাজিত হতে পারে না,
নিউরোগ্লিয়া বিভাজনে সক্ষম। নিউরন স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে, নিউরোগ্লিয়া স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে না। চারটে বৈশিষ্ট্য লিখবে, খুব ভালো হবে এই বৈশিষ্ট্যগুলো। তো বন্ধুরা আজকে তোমাদের নিউরোগ্লিয়া করলাম, আশা করছি তোমাদের নিউরোগ্লিয়া সম্পর্কে যতদিন ধারণা ছিল আমি সেটা অনেকটাই পাল্টাতে পেরেছি। তো বন্ধুরা আমার আগের যে ভিডিও নিউরন সম্পর্কে আমি দুটো ভিডিও দিয়েছি, বা আমার আরো অনেক জীবনবিজ্ঞান অনেক ভিডিও আছে, যদি তোমরা দেখতে চাও ইউটিউবে গিয়ে লিখবে সুদিন ভক্ত ক্লাসরুম দিয়ে সার্চ করবে, আমার সমস্ত ভিডিও বন্ধুরা দেখতে পাবে। তো আজ বন্ধু এই অবধি, আমার পড়া যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে।